ফেনী সোনাগাজীর আলোচিত নুসাজ্জান রাফি হত্যার ঘটনায় যখন সারাদেশ শোকে শোকা হত তখন কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এই ঘটনাটিকে নানাভাবে ব্যাখ্যা করছেন তেমনি একজনের সঙ্গে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব তিনি হচ্ছেন ফেনিস সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগম চলুন তাহলে মূল ঘটনায় যাওয়া যাক ফেনিস সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা রাফি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করতে চাইলে তার অনুমতি দেয়নি সেই কলেজের অধ্যক্ষ তহমিনা বেগম বরং নুসরাতের এই ঘটনার জন্য নুসরাতকে দায়ী করেছেন তিনি সরকারি জিয়া মহিলা কলেজের ছাত্রী তহমিনা রুমি ও স্নিগ্ধা জাহান রিতার ফেসবুক টাইমলাইন সূত্রে এ তথ্য পাওয়া গেছে ফেসবুকে তারা লিখেছেন আজ নুসরাত হত্যার বিচার দাবিতে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের ব্যানারে আমরা একটা মানববন্ধন করতে আমাদের কলেজের অধ্যক্ষ তহমিনা বেগম ম্যাডামের কাছে আনুমানিক সকাল নয়টার দিকে অনুমতি চাওয়ার জন্য গিয়েছিলাম তারপর ম্যাডাম যা বললো তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না ম্যাডাম বলল নুসরাতকে তার স্যার বলেছিল পরীক্ষার আগে প্রশ্ন দিবে তাই নুসরাত নিজ ইচ্ছায় স্যারের কাছে গিয়েছিল তিনি ওই স্ট্যাটাসে আরো লেখেন অথচ এতদিন ধরে আমরা জেনে এসেছি কলেজের পিয়নকে দিয়ে নুসরাত ডাকা হয়েছে তবে কি আমরা এতদিন ভুল জানতাম আমাদের কাছে ভুল তথ্য দিয়েছে মিডিয়া এই সকল প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় কে দিবে এই উত্তর কোথায় পাবো সে উত্তর ম্যাডাম আরো বলেছিল অতীতে এ ধরনের ঘটনা ঘটে নাই বর্তমানে ঘটতেছে কারণ বর্তমানে মেয়েরা অনেক লোভী নুসরাত মেয়েটা ধ তুলসী পাতা না মেয়েটার সাথে যেটা হয়েছে তার জন্য মেয়েটাই দেয় এটার জন্য বন্ধন করতে আমি কখনো অনুমতি দিব না এই বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ তহমিনা বেগমকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি প্রিয় দর্শক ফেনিস সরকারি জিয়া কলেজের অধ্যক্ষ তহমিনা বেগম সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন এবং রাজনীতি সহ দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ